সুধী ভক্তমণ্ডলী, গর্গসংহিতার বৃন্দাবন খণ্ডের দ্বিতীয় পর্বে আজ আমরা গোবর্ধনগিরির উৎপত্তির কথা আস্বাদন করব। এর আগের পর্বে আমরা মহাপ্রাজ্ঞ সর্বজ্ঞ সনন্দের মুখে ব্রজমণ্ডল মাহাত্ম্যের কথা শ্রবণ করেছি। নন্দ বলিলেন, হে সনন্দ, তুমি মহাপ্রাজ্ঞ সর্বজ্ঞ ও বহুবিধ, তোমার মুখ হইতে তোমার কথিত ব্রজমণ্ডলের মাহাত্ম্যের কথা আমরা শ্রবণ করেছি। এক্ষণে গোবর্ধনগিরির উৎপত্তিও আমার নিকট কীর্তন করো। এই গিরিবরকে কেন গিরিরাজ বলা হয়? এই নদীরূপিণী সাক্ষাৎ যমুনা কোন লোক হইতে সমাগত হইয়াছেন এবং তার মাহাত্ম্যই বা কি? তুমি জ্ঞানীবর, অতএব তাহাও আমাকে বলো। সনন্দ বলিলেন, একদা পাণ্ডু হস্তিনাপুরে বহু শ্রোতার সম্মুখে ধার্মিক প্রবর ভীষ্মকে এই প্রকার প্রশ্ন করিয়াছিলেন, অসংখ্য ব্রহ্মাণ্ডপতি গোলকেশ্বর পরিপূর্ণতম দেব জনার্দন সাক্ষাৎ প্রভু ভগবান শ্রীকৃষ্ণ ভুবার হরণ জন্য গোলকে গমন করেন। তিনি রাধাকে বলিলেন, প্রিয়ে, হে ভীরু, তুমিও ভূতলে গমন করো। রাধা বলিলেন, যে স্থানে বৃন্দাবন নাই, যমুনা নদী নাই, গিরি গোবর্ধন নাই, সে স্থানে যাইতে আমার মন প্রসন্ন নহে। সনন্দ বলিলেন, অতপর হরি স্বয়ং নিজ ধাম হইতে 84 ক্রোশ ভূমি গোবর্ধনগিরি ও যমুনা নদী পৃথিবীতলে প্রেরণ করিলেন। ওই সমাগত 84 ক্রোশ বৃন্দাবন চতুর্বিংশতি বনযুক্ত ও সর্বলোক বন্দিত। ভারতের পশ্চিম প্রদেশের শালমলি দ্বীপ মধ্যে গোবর্ধন দ্রোণ পর্বতের পত্নীতে জন্মলাভ করিলেন। গোবর্ধন জন্মিলে সুরগণ তদুপরি পুষ্পবর্ষণ এবং হিমালয় সুমেরু আদি গিরিবর্গণ তথায় আগমন করিয়া যথাবিধি গোবর্ধনের পূজা প্রণাম ও প্রদক্ষিণ করত উত্তম স্তব করিয়াছিলেন। শৈলগণ বলিলেন, তুমি স্বয়ং পরিপূর্ণতম কৃষ্ণচন্দ্রের গোপ গোপী ও গোগণ যুক্ত গোলকের বৃন্দাবনে গোবর্ধন নামে বিরাজ করিতেছ। তুমি সম্প্রতি আমাদের সমগ্র গিরি সমাজের রাজা, বৃন্দাবন তোমার ক্রোড়ে বিরাজিত, তুমি গোলক মুকুট, তোমাকে নমস্কার। এ গোবর্ধন, তুমি পূর্ণ ব্রহ্মের ছত্রস্বরূপ, তোমাকে নমস্কার। সনন্দ বলিলেন, অনন্তর শৈলগণ এইরূপে স্তুতি করিয়া স্বস্থানে প্রস্থান করিলেন, গোবর্ধন গিরিরাজ নামে অভিহিত হইলেন। একদা তীর্থযাত্রী মুনি সত্তম পুলস্থ দ্রোণাচল নন্দন শ্যাম সুন্দর গিরি গোবর্ধনে আগমন করেন। মহামুনি পুলস্থ মাধবী পুষ্পশোভিত ফলভার সমাকুল নির্ঝরণাদিত মঙ্গলময় কন্দরশালী শান্ত তপযজ্ঞ রত্নময় শতশৃঙ্গ মনোহর বিচিত্র ধাতু রাগ রঞ্জিত সশব্দ পক্ষী পরিবৃত হরিণ বানরাদি পশুগণ পরিব্যাপ্ত ময়ূর ধ্বনিমণ্ডিত এবং মুমুক্ষুগণের মুক্তিপ্রদ সেই গোবর্ধনগিরি দর্শন করিলেন। মুনিশার্দুল পুলস্থ গোবর্ধনগিরির প্রাপ্তি কামনায় তৎপিতা দ্রোণাচল সমীপে গমন করিলেন এবং দ্রোণাচল কর্তৃক পূজিত হইয়া পুলস্থ বলিতে লাগিলেন। পুলস্থ বলিলেন, হে গিরীন্দ্র দ্রোণ, তুমি সর্বদেব পূজিত, দিব্য ঔষধি সমন্বিত ও সর্বদা মানবগণের জীবনপ্রদ, আমি কাশীবাসী মহামুনি হইয়াও তোমার সমীপে আসিয়া প্রার্থী হইয়াছি, তোমার তনয় গোবর্ধনকে আমায় দাও, অন্য কোনো প্রার্থনা আমার নাই। দেবদেব বিশ্বেশ্বরের যে কাশী নামনি মহাপুরী আছে, সেখানে পাপী মরিয়া সদ্য পরম মুক্তি লাভ করে, সেখানে গঙ্গা আছেন এবং স্বয়ং বিশ্বেশ্বর তথায় বাস করেন, তথাপি লতাতরু সমাকুল তোমার পুত্র গোবর্ধনকে
তথা স্থাপিত করিয়া আমি সেই স্থানে তপস্য করিবার অভিলাষ করিয়াছি। সনন্দ বলিলেন, পুলস্ত বাক্য শ্রবণে সুত স্নেহ বিহল দ্রোণাদির নয়ন অশ্রু দ্বারা আর্দ্র হইল। তিনি মুনিকে বক্ষমান বাক্য বলিলেন। দ্রোণ বলিলেন, এই পুত্র আমার অতি প্রিয়, তাই আমি পুত্র স্নেহাকুল। তথাপি হে মুনে, আপনার শাপভয়ে ভীত হইয়া পুত্রকে আপনার অভিপ্রায় জ্ঞাপন করিতেছি। হে পুত্র, শুভ ভারত কর্মভূমি তথায় মানবগণ ত্রিবর্গ এমনকি সদ্য মুক্তি লাভে সমর্থ। অতএব তুমি মুনির সহিত ভারতে গমন করো। গোবর্ধন বলিলেন, আমি অষ্টযোজন দীর্ঘ, পঞ্চযোজন বিস্তৃত ও দুই যোজন উচ্চ। এ মুনে, কেমন করি আমাকে লইয়া যাইবেন? পুলস্থ বলিলেন, হে পুত্র, তুমি স্বচ্ছন্দে আমার হস্তে অবস্থান করিয়া গমন করো, আমি করে করিয়া তোমাকে কাশী পর্যন্ত লইয়া যাইব। গোবর্ধন বলিলেন, হে মুনে, যাইতে যাইতে ভারবধি আমাকে যে স্থলে স্থাপন করিবেন আমি তথায় থাকিয়া যাইব, সে স্থান হইতে আর উত্থিত হইব না, আমার ইহা প্রতিজ্ঞা জানিবেন। পুলস্থ বলিলেন, শালমলি দ্বীপ হইতে কোশল দেশ পর্যন্ত তোমাকে হস্ত হইতে পথে কোথাও নামাইব না, আমারও ইহা শপথ জানিবে। সনন্দ বলিলেন, তখন অশ্রুপূর্ণ লোচন মহাবল গোবর্ধন পিতা দ্রোণকে প্রণাম করিয়া মুনি করতলে আরোহণ করিলেন। মুনি মানবগণকে স্বীয় তেজ প্রদর্শন করিতে করিতে গোবর্ধনকে দক্ষিণ করে ধারণ করিয়া ধীরে ধীরে যাইতে যাইতে ব্রজমণ্ডল পর্যন্ত আগমন করিলেন। জাতিস্বর গিরি গোবর্ধন প্রতিমধ্যে চিন্তা করিতে করিতে মনে মনে বলিলেন, অসংখ্য ব্রহ্মাণ্ডপতি পরিপূর্ণতম সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই ব্রজে অবতীর্ণ হইবেন। হরি এখানে গোপাল বালকগণের সহিত বাল্য ও কৈশোর লীলা এবং দান লীলা ও মান লীলা করিবেন। অতএব পবিত্র যমুনাতীরজ এই ব্রজভূমি আমি পরিত্যাগ করিব না। শ্রীকৃষ্ণ রাধার সহিত গোলক হইতে এখানে আগমন করিবেন, আমি দুর্লভ দর্শন তাহাদিগকে অবলোকন করিয়া কৃতকৃত্য হইব। গোবর্ধন মনে মনে এইরূপ বিচার করিয়া মুনির করে ভুরি ভার প্রদান করিলেন। তখন ভারপীড়িত মুনি শ্রান্ত ও পূর্ব প্রতিজ্ঞা বিস্তৃত হইয়া কর হইতে গোবর্ধনকে অবতারণ করত ব্রজমণ্ডলে স্থাপন পূর্বক নিঃশঙ্ক হইয়া শৌচ জপাদি নির্বাহার্থ গমন করিলেন। মুনিসত্তম পুলস্থ শৌচান্তে জলে স্নান করিয়া গিরিবর গোবর্ধনকে বলিলেন, গাত্রোত্থান কর। ভুরিভার গিরি গোবর্ধন উত্থিত হইলেন না। মুনিষীয় তেজ বলে তাহাকে করদয়ে গ্রহণ করিতে উপক্রম করিলেন। মুনি কর্তৃক গৃহীত দ্রোণ নন্দন গিরিরাজ গোবর্ধন তদীয় বিনয় বাক্যে অঙ্গুলি মাত্র চলিত হইলেন না। পুলস্থ বলিলেন, হে গিরিবর, গমন করো, আর ভার দিও না। তুমি রুষ্ট হইয়াছ ইহা আমি জানিতে পারিয়াছি, এখন স্বীয় অভিলাষ আমার নিকট প্রকাশ করো। গোবর্ধন বলিলেন, হে মুনে, এ বিষয়ে আমার দোষ নাই, আপনি আমাকে স্থাপনা করিয়াছেন, আমাকে রাখিয়া দিলে আমি যার উত্থিত হইব না এ শপথ তো আমি পূর্বেই করিয়াছি। সনন্দ বলিলেন, হতদ্দম মুনি শার্দুল পুলস্থের ক্রোধে সমস্ত ইন্দ্রিয় বিচলিত হইল, তিনি অষ্টকম্পিত করিয়া দ্রোণতনয়কে অভিশপ্ত করিলেন। পুলস্থ বলিলেন, হে গিরে, তুমি অত্যন্ত ধৃষ্টতা করিয়া আমার মনোরথ পূর্ণ করিলে না, অতএব প্রতিদিন এক এক তিল করিয়া ক্ষয় প্রাপ্ত হও। সনন্দ বলিলেন, হে নন্দ, পুলস্থ এইরূপ বলিয়া কাশী চলিয়া গেলে এই গোবর্ধনগিরি প্রতিদিন এক তিল করিয়া ক্ষীণ হইতে লাগিলেন। যাবৎকাল পর্যন্ত ভূতলে ভাগীরথী গঙ্গা ও গোবর্ধনগিরি বিদ্যমান থাকিবেন, সে পর্যন্ত কলির প্রভাব কুত্রাপি হইবে না। হে নন্দ, এই গোবর্ধন পর্বতের উৎপত্তির কথা ও পবিত্র চরিত্র মর্তে মানবগণের মহাপাপ হরণকারী, এই মনজ্ঞ উত্তম মুক্তিপ্রদ বিচিত্র কথা আপনার সমীপে বর্ণনা করিলাম, ইহা আশ্চর্য মনে করিবেন না। আজ এ পর্যন্ত। সবাই মিলে বলুন, রাধা।